মানুষের জানমাল ও নিরাপত্তার দায়িত্ব পুলিশের বললেন সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াসিন আলী আশাশুনি উপজেলার বুধাটা বাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন ও দৈনিক আজকের সারাদেশ পত্রিকার আশাসুনী ব্যুরো অফিস এবং সহসম্পাদকের সম্পাদকের কার্যালয় উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার বেলা সাড়ে শাহিন টাওয়ার এর চতুর্থ তলায় কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল আলহাজ শেখ ইয়াসিন আলী এই সময় তিনি বলেন মানুষের জানমাল ও নিরাপত্তার দায়িত্ব পুলিশের পুলিশ মানুষের সার্বিক নিরাপত্তা দিতে সর্বদা কাজ করে যাচ্ছে এলাকা থেকে সকল প্রকারের মাদক জঙ্গি সকল প্রকারের অন্যায় দুর্নীতি নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াসিন আলী এ সময় সকল অপরাধীকে সতর্ক করে দিয়ে সমাজ বিরোধী কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির কুল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল বাসেদ আল হারুন চৌধুরী ও বুধাটা ইউপি চেয়ারম্যান আবাম মোছাদ্দেক এর সভাপতি ও জনসেবা ক্লিনিকের স্বত্বাধিকারী ডাক্তার শাহিনুর রহমানের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন পত্রিকাটির প্রধান সম্পাদক গাজী সাজাহান। পত্রিকার সহ সম্পাদক এবং জনসেবা ফার্মেসির স্বত্বাধিকারী রবিউল আলমের সভাপতিত্বে এ সময় সাংবাদিক বৃন্দ ও চিকিৎসক বৃন্দ উপস্থিত ছিলেন